আমি পৃথিবীর তো সব জানতা মানুষ না, তাও 10 বছরে আমি বিভিন্ন প্রফেশন বা বিভিন্ন ক্যাটাগরি মানুষদেরকে দেখে আমি যে আমার লাইফে যা রিয়ালাইজ করেছি, পৃথিবীর সব প্রফেশনে একটা আনসার্টেনিটি আছে, পৃথিবীর সব প্রফেশনে একটা অনিশ্চয়তা আছে। কিন্তু একমাত্র যদি নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সাইন্টিফিক প্রফেশন সেটাকে যদি বোঝা যায়, একমাত্র এই ফিল্ড আছে যে এই ফিল্ড থেকে কিন্তু বেরিয়ে আসা যায়, মানে সাকসেসটা পাওয়া যায়। আদার পৃথিবীর কোনো ফিল্ডে কোনো ইয়ে নেই, নিশ্চয়তা নেই। আমি বড় বড় প্ল্যাটফর্ম যদি ধরি, জব তো অনেক নেটওয়ার্ক মার্কেটিং এর কাছে অনেক, আমি কোনো প্ল্যাটফর্ম ছোট না, বাট জব নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জবের তুলনা হয় না। আমি যদি বড় বড় প্ল্যাটফর্মের তুলনা করি, যেমন আমি যদি তুলনা করি বলিউড, অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার পরেও অভিষেক বচ্চন কিন্তু সেই জায়গাটা কোনোদিন বানাতে পারলো না, যে সে এত বড় একটা স্টারের ছেলে হওয়ার পরেও কিন্তু সে পাওয়া দরকার ছিল, পারলো না। তার মানে আনসার্টেনিটি। যদি পলিটিক্স ধরি, 500টার উপরে মানুষ আছে যারা পার্লামেন্টে বসতে পারে, আর বাকি কোটি কোটি মানুষ শুধু পিছনেই থেকে যায়, কেউ তাদেরকে চেনে না। মুখ্যমন্ত্রী একজনই হবে ওয়েস্ট বেঙ্গলে, কোটি কোটি মানুষ সেই তৃণমূল করবে কিন্তু জায়গা পাবে। বিজেপিও সেম, সিপিএমও সেম, সব জায়গায়। মানে বাকিরা শুধু ফলোয়ার থেকে গেল, লিডার শুধু ওই একজনই থেকে গেল। যখন কেউ আসবে সে আসবে, কিন্তু তার জায়গাটা রিপ্লেস করে, সে নেক্সট মুখ্যমন্ত্রী হচ্ছে বা নেক্সট প্রধানমন্ত্রী হচ্ছে, তার জায়গাটা রিপ্লেস করে, সে যখন নেই তার জায়গায় আসছে, কিন্তু বাকি সব ফলোয়ার, লিডার একজন। আমি বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না, মানে একজনই বলতে আমি বলতে চাইছি, কিছু জন, 550-এর ওপরে মানুষ, 550+ মানুষ পার্লামেন্টে বসতে পারে, তারাই মেন মুখ, তারাই মেন ফেস, বাকিরা সব ফলোয়ার। কিন্তু যদি জবের কথাও আসে, আমি এক মিনিট, জবের ফান্ডা কি? জবের ফান্ডা হলো, যদি ধরে নি 55 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে কোনো একটা সিটের জন্য, 55 লাখ, প্রতিটা ছেলে মেয়ে যদি বিজনেস, প্রতিটা ছেলে মেয়ে যদি এই প্রফেশনে সিরিয়াসও হয়, চাকরি পাওয়ার জন্য সিরিয়াস হয়, 55 লাখ কি সিরিয়াস? কিন্তু পাবে কতজন? 5000। তার মানে আমি যদি এখানে সিরিয়াস হইও, আমাকে এখানে আটকাচ্ছে কে? লিমিটেশন। কে আটকাচ্ছে? লিমিটেশন আটকে দিচ্ছে। তার মানে এই প্রফেশনের ফান্ডাটা নেই, লিমিটেশন। ট্রেনিং যখন নেব, ট্রেনিং বোঝার জন্য শুধু নেব না, বোঝার সাথে সাথে ট্রেনিংটা এই কারণে নেবো যাতে একই মেসেজ আমি আমার টিমকে দিতে পারি। কারণ আজ থেকে 3 বছর পরে এই সেম ট্রেনিং তুমি আমার থেকে পাবে না, সিচুয়েশন পাল্টে যাবে, সময় পাল্টে যাবে, আমাদের বিজনেসের বিস্তার আরো বেশি হবে, প্রণবদা তখন আর সেম ট্রেনিং দিতে আসবে না, না মাম্পিদা তখন সেম ট্রেনিং দেবে, তখন তুমি কাকে পাবে কাকে পাবে না কোনো ঠিক নেই, কারণ বিজনেসের সিচুয়েশন কিন্তু পাল্টে যাবে। তখন তোমার ইমিডিয়েট সিনিয়র যে থাকবে, যারা যারা তোমাকে নলেজ দিচ্ছে, যারা তোমাকে ট্রেনিং দিচ্ছে, তাদের বিজনেসটা এতটাই বড় হয়ে যেতে পারে যে সে তোমাকে পার্সোনালি আর সেমভাবে টাইম দিতে নাও পারে। দেখা গেল সেম হলে আর ট্রেনিং হচ্ছে না, অন্য হলে ট্রেনিং হচ্ছে, আর সেম দিদিরা বা দাদারা ট্রেনিং দিচ্ছে না, তারা অনেক জায়গায় ব্যস্ত। যেমন আজকে রাকেশ দা, এই ঘরে অনেকে আছে, রাকেশ দার ট্রেনিং একটা সময় সপ্তাহে 2 বার করে হয়তো পেত, কিন্তু আজকে রাকেশ দা এখানে আর নেই, রাকেশ দা চলে গেছে ইউপিতে নিজের বিজনেস ডেভেলপমেন্ট করতে। তাই যা আজকে পাচ্ছি সেটাকে যত পারবো লুপে নেব, কারণ আজ থেকে 3 বছর পরে যখন আমার টিম দাঁড়িয়ে যাবে, তখন ওই টিমটাকে মানুষ করতে হবে বা টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার ঘাড়েই পড়বে। আর সেই সময় যেই অস্ত্রটা কাজে লাগবে সেটা হলো নলেজ, আর নলেজটা তুমি আজকে পেয়ে যাচ্ছ বসে বসে। তার মানে আমি যেটা বললাম, জব ফিল্ডের ফান্ডাটা কোথায়? জব ফিল্ডের ফান্ডা হলো 55 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, এটা যদি সবাই সিরিয়াস হয় আটকে দেবে কে? লিমিটেশন। তার মানে এই অঙ্কটা কাজ করে এখানে, লিমিটেশন। আমি সিরিয়াস হলে জীবনে দাঁড়াতে পারবো না, কারণ প্ল্যাটফর্মটার মধ্যে লিমিটেশন আছে। ইয়েস অর নো? ইয়েস। আমি যদি প্রাইভেট সেক্টরে যাই, সেখানেও সেম কম্পিটিশন আছে, শুধু কম্পিটিশন নেই, সেখানেও সেম লিমিটেশন আছে, শুধু লিমিটেশন নেই। সেখানে আমাকে মাপা হবে আমার ডিগ্রি দিয়ে, তোমার বাবার কি ব্যাকগ্রাউন্ড আছে কারণ কিচ্ছু ইন্টারেস্ট নেই তাতে। কোম্পানি শুধু বুঝবে এই ছেলেটাকে দিয়ে আমার বিজনেসে প্রফিট আসবে কিনা, এই ছেলেটাকে যদি আমি রাখি, মাসের শেষে যদি 50,000 বা 30,000 টাকা দিই, এখান থেকে দাঁড়িয়ে আমার কি 30 লাখ টাকার বেনিফিট আছে? যদি আছে তাহলে রাখবো, নাহলে রাখবো না। কেন আমি পড়াশোনা করতে পারিনি, আমার ফ্যামিলির অবস্থা কি ছিল,
আমি কোন জায়গা থেকে উঠে এসেছি, আমার ভেতরে কি ইনার কোয়ালিটিস আছে। তোমার ইনার কোয়ালিটিস কেউ দেখতে যাবে না, আগে বাইরের কোয়ালিটি দেখাও, দেন এবার ইনার কোয়ালিটিস তো ফিল্ডে গিয়ে কাজে লাগবে, লাগবে, কিন্তু ওইটা দেখে তোমাকে কেউ দেবে না। তার মানে ইনার কোয়ালিটিস অনেক কিছু বাধা আছে, তারপরে গিয়ে একটা মানুষকে ওখানে মাপা হয়। তুমি সিএ পড়েছো লাখ লাখ টাকা দিয়ে, তোমার বিশাল ব্রেন, সিএ পড়েছো তোমাকে মাসের শেষে ইনকাম দেবে 60,000 টাকা, তুমি নর্মাল গ্রাজুয়েশন করেছো 6,000 টাকা পেতে ঘাম বেরিয়ে। আজকে ভারতবর্ষের রেকর্ড যা বলছে, সার্ভে রিপোর্টে যা বলছে, ভারতবর্ষে 70% এডুকেটেড ইয়াং ছেলেমেয়ের ইনকাম পার মান্থ 8,000 টাকার কম। ভারতবর্ষের 70% এডুকেটেড ইয়াং জেনারেশনের ইনকাম মাসে 8,000 টাকারও কম। ফিউচারের কথা তো অনেক দূর কি বাদ, আমি বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না। এবার মানুষ যাচ্ছে কি, বাবার পয়সা আছে চলে যাচ্ছে, যে বুঝে গেছে 28 বছর বয়সে বুঝে যাচ্ছে জবের দ্বারা বড় কিছু করা পসিবল না আমার দ্বারা, আমি ভালো ভালো ফ্যামিলিতে জন্মেছি, এই ধরনের জব আমি করে বাঁচতে পারবো না। বাবার পয়সা কড়ি আছে 25-30 লাখ টাকা ইনভেস্ট করে কিছুর একটা দোকান খুলে বসে যাচ্ছে ব্যবসা। চাকরির যেমন প্রবলেমটা কোথায়, চাকরির সূত্রটা হলো লিমিটেশনের, বিজনেসের প্রবলেমটা হলো, বিজনেসের সূত্রটা হলো কম্পিটিশনের। বুঝাতে পারলাম না, বুঝাতে পারলাম। একটা 25 লাখ টাকা 30 লাখ টাকা ইনভেস্ট করে একটা গ্রসারি শপ খুলেছিল, মুদির দোকান, ফাটাফাটি সেল, ধরে নাও ভগবানের দয়ায় প্রচুর সেল, প্রচুর কাস্টমার। তুমি কাউকে তেল দিতে যাচ্ছ, ও বলছে দাদা আদা দিন, ও বলছে দাদা আলু দিন, ও বলছে দাদা পেঁয়াজ দিন, ও বলছে দাদা তেল দিন, মানে এত কাস্টমার তুমি সামলাতে পারছো না। বুঝাতে পারলাম কথাটা কি বলতে এসে। যখনই তোমার এই বিজনেসটা বড় হচ্ছে, যখনই তোমার বিজনেসটা মানুষের চোখে পড়ছে, সঙ্গে সঙ্গে তুমি জানবে পাশে আরেকটা মুদির দোকান কেউ না কেউ খুলবে এবং তোমার থেকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করে খুলবে। তুমি 30 লাখ টাকা দিয়ে বিজনেস খুলেছিলে, সে তার দোকানটাকে আরো বড় মাপের করবে, সে ওই দোকানে গিয়ে 70 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবে, তোমার কাস্টমার কি হয়ে গেল। তোমার মাসের শেষে ইনকাম আসছিল 50,000 টাকা, সেই ইনকামটা হাফ হয়ে গেল 25,000 টাকা, হতে পারে আজ থেকে 25 বছর পরে সব থেকে পুরনো দোকানটা আর মুদির দোকান নেই, এখন ওখানে লস্যি বিক্রি হয়। আমার নিজের চোখে দেখা, সব থেকে পুরনো দোকানটা এখন আর ওখানে দোকান নেই, এখন আর ওখানে মুদির দোকান নেই, এখন ওখানে সেলুন হয়ে গেছে, সব থেকে পুরনো দোকানটা উঠে গেছে, সব থেকে পুরনো বিজনেসম্যানটা আজকে 25 বছর পরে বিজনেস খালাস। কিসের জন্য কম্পিটিশন, তুমি কোথাও সব মানুষের মুখে একটাই কথা শুনতে পারবে বিজনেসম্যানদের, বাজার মন্দা, বাজার খারাপ। হ্যালো, ইয়েস অন্তু, ইয়েস। তারপরে এটা হলো চাকরির ফিল্ড, এটা হলো বিজনেসের ফিল্ড, কথাটা বোঝাতে পারছি না, বোঝাতে পারছি। এবার নেটওয়ার্ক মার্কেটিং এ না আছে লিমিটেশন, না আছে কম্পিটিশন, ওপেন ফিল্ড। কারণ কারণ যদি ধরে নিই প্রণব আমাকে বলছে দাদা তোমার যা ক্রেজ, তোমার যা পিন, তোমার যা ইনকাম, আমি তোমাকে চ্যালেঞ্জ লাগাচ্ছি, যখন আমার 10 বছর হবে তোমার পিন আমার সামনে ঠেক পাবে না, আমি তোমাকে বিট করে বেরিয়ে যাব। এইটা কি আমার ক্ষেত্রে কম্পিটিশনের কাজ করবে, কিসের কাজ করবে? আমি ওপরওয়ালাকে কি বলবো, হে ভগবান এই ছেলেটা যা চাইছে তার থেকে ওপরে যেন যায়। প্ল্যাটফর্মটাই মজাদার, পৃথিবীর সব প্ল্যাটফর্ম, 5টা বন্ধু জিগরি ইয়ার, 5টা বন্ধু ইন্টারভিউ দিতে গেছে, চাকরি পাবে একজনই, যতই ভালো বন্ধু হোক ভাই কজনের জান দিয়ে দেবো কিন্তু চাকরি দেবো না, জান দিয়ে দেবে। কিন্তু যখন 5 জন ইন্টারভিউ দিতে যাচ্ছে সবাই মন থেকে অপরাধের কাছে প্রে করছে চাকরিটা আমার লেগে যাক, বন্ধু বন্ধু যাক ভাড়বে চাকরিটা আমার লেগে যাক, ইয়েস অর নো, ইয়েস। তার মানে ওখানে 5টা বন্ধুর তৎক্ষণাৎ শত্রু হয়ে গেল, কারণ সবাই সবার নিজেরটা ভাবছে, ওই প্ল্যাটফর্ম সবাই সবাইকে নিজেরটা ভাবাতে ইয়ে করে, ফোর্স করে। আর শুধু স্মার্ট ভ্যালু, ইয়ে শুধু জব না, পৃথিবীর সব প্ল্যাটফর্মে সবাই সবার নিজেরটা ভাবছে। দুই ভাই রক্তের সম্পর্ক, বন্ধু তো অনেক দূরের কথা, দুই ভাই রক্তের সম্পর্ক, বোন রক্তের সম্পর্কে একে অপরের সাথে কথা নেই। কেন একে অপরের সাথে কথা নেই? কারণ মা বাবা মরে যাওয়ার পরে এক কাটা জমিটা কার ভাগে আসছে এটা নিয়ে তাদের মাথা ব্যথা। বুঝাতে পারছি না, বুঝাতে পারছি না। মা বাবা 4 বোনকে বিয়ে দিয়েছে 4 জায়গায়, তারা সংসার করছে, কিন্তু তাদের মধ্যে আজকের দিনে একটাই জিনিস নিয়ে আলোচনা হয়, মা মারা যাওয়ার পরে, বাবা তো মারা গেছে, কিন্তু মা মারা যাওয়ার পরে এক কাটা জমিটা কে নেবে?
ওই মা একা ওই মাকে সংসার চালানোর জন্য খরচা দেবার কথা ভাবে, আর ভাবার সময় এটা মাথায় মাথায় ভাবে যে আমি কেন টাকা দেব, আমি একাই কেন মাকে প্রতি মাসে টাকা দেব, বাকি তিন বোন কি করে? ও কি বলে, মায়ের ঘরে যে পাখাটা লাগিয়েছি ওটা যে আমি লাগিয়েছি, পাখায় হাওয়া খাস? ও মনে মনে কি ভাবছে, ওই যে খাটে গিয়ে সুস্থ